ডোনাল্ড লুকে আমন্ত্রণ করে আনা হয়নি, কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। আন্তর্জাতিক ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডেঙ্গু প্রতিরোধে এবার অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, বাস্তবায়নে কাজ করবে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভারতের মুম্বাইয়ে ঝড়ে বিল বোর্ড ভেঙে 14 জন নিহত, আহত আরও 70 জন। এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ অধিনায়ক তাসকিন আহমেদ। আসসালামু আলাইকুম। দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা রফিক বাবলি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। আপনার সকলের সহানুভূতি ভালোবাসা চাই, কারো বিরুদ্ধে আমাদের হিংসা নাই। কেউ যদি অন্যায় করে আমাদের উপর শক্তি ব্যবহার করতে চায়, নিশ্চয়ই এদেশের মানুষ আর সহ্য করবে না। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে আমন্ত্রণ করে আনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন ডোনাল্ড লু। ওবায়দুল কাদের বলেন, তাকে নিয়ে এত মাতামাতি কেন, কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না বাংলাদেশ। তিনি আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। এ সময় ভারতীয় পণ্য বর্জনে বিএনপির ডাক নিয়ে মন্ত্রী বলেন, এটি বিএনপির উদ্ভট ও ব্যর্থ চেষ্টা। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। সমসাময়িক নানা ইস্যু নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উষ্মা প্রকাশ করেন, বলেন তাকে নিয়ে এত মাতামাতি কেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে, সম্পর্ক যখন তাকে সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে, আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ও তাদের সমমনাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সম্প্রতি ঢাকায় তাদের দুটি সমাবেশও ফ্লপ হয়েছে, আর ভারতীয় পণ্য বর্জনের জোর আন্দোলন বিএনপি বাস্তবায়ন করতে পারবে না। বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবেন, কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম, তো এটা কি সম্ভব যে ভারতীয় মশলা ছাড়া কি আমাদের দেশে চলে? এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়, এটা খড়কুটো ধরে বাঁচার মতো, তাদের আসলে কোনো ইস্যু নেই, ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে, এটা নন ইস্যু আমাদের দেশে বাস্তব। এ সময় মেট্রো রেলে 15% ভ্যাট আরোপের বিষয়টি বাস্তবসম্মত নয় বলে জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী। দুনিয়ার কোনো দেশে 15% ভ্যাট বৃদ্ধির নজির নেই, 5% পর্যন্ত নজির আছে, আমাদের প্রতিবেশী দেশও 5% ভ্যাট আছে, তো এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন তিনি ভেবে দেখবেন। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার কমাতে এবার অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে একযোগে কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ সহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ। শরীফুল ইসলামের রিপোর্ট। প্রতি বছরই মরণ কামড় বসাচ্ছে ডেঙ্গু, বছর জুড়ে মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গু জ্বরে। চলতি বছরের এপ্রিল জুড়েই ছিল তাপদাহ। বিশেষজ্ঞরা বলছেন, তাপ প্রবাহ বৃদ্ধি এডিস মশার প্রজনন বাড়াচ্ছে, সেই সাথে শুরু হচ্ছে বর্ষাকাল, ফলে তীব্র থেকে তীব্র হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের আশঙ্কা। গত বছর 3 লাখ
21,000-এরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় 1,700 জনেরও বেশি। চলতি বছর 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে 2,400 জনেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন 29 জন। তাই ডেঙ্গু প্রতিরোধে এবার অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আগেই তা যেন প্রতিরোধ করা যায় এবং আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার কমিয়ে আনাই এই অ্যাকশন প্ল্যানের লক্ষ্য বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সিটিটা ক্লিন করা যেমন খুব ইজি, অল্প জায়গা ক্লিন করলে পুরোটা ক্লিন হয়ে যাবে, আবার ঠিক তেমনি কঠিন হচ্ছে যে লোকের মন মানসিকতা না পাল্টালে এটা কোনোভাবে পাল্টাবে না। হয় মানুষ নয় মশা, দুইটার একটাকে তো কন্ট্রোল করতে হবে। মানুষের কন্ট্রোলটার জন্য আমরা সরাসরি পেশেন্টের আইসোলেশন, পেশেন্টের বাকি ব্যবস্থাগুলো স্বাস্থ্য অধিদপ্তর নিচ্ছে। ভেক্টর পোষণটা ইট নিডস কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড আদার মিনিস্ট্রিয়াল ইন্টার মিনিস্ট্রিয়াল অ্যাপ্রোচ। যেহেতু এই রোগটি এখন আর শুধু শহর অঞ্চলে না, এটি গ্রামেও ছড়িয়ে গেছে, এই জন্য আমরা উপজেলা হাসপাতাল থেকে শুরু করে জেলা হাসপাতাল এবং টার্সিয়ারি লেভেল মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেটি কি? সেটি হচ্ছে আমাদের জাতীয় গাইডলাইন যেটি আছে সেটির মাধ্যমে যেন তারা চিকিৎসা পায়, এই জন্য চিকিৎসক নার্সদেরকে আমরা এই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ডেঙ্গু প্রতিরোধে সরকারের লক্ষ্যকে সামনে রেখে তা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। আমি আমার প্রতিষ্ঠান বা বাড়ির ভেতরে কোথাও পানি জমতে দিব না। এই কাজটা যদি মানুষ একটু সঠিকভাবে করে তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায় বিষয়টা, যে কারণে আমরা জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছি। আমাদের সম্মানিত কাউন্সিলরদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে কমিটি করে দেওয়া আছে, সেই কমিটিগুলো নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। নিজে সচেতন থাকার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও চারপাশে জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। তিনি বলেন, বিএনপি জামাত ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নে মিটিং করেছে, তারা নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি ও বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ড হাসান মাহমুদ একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামাত যারা মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায় তারা আজ পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি। আমাদের রীতি হচ্ছে ফিলিস্তিনের মুক্তিগামী মানুষের পক্ষে। আজকে সমগ্র পৃথিবী ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিএনপি এবং জামাত যারা মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায়, তারা আজ পর্যন্ত এই ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের নেতা, তার সাথে ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং হয়েছে, তাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথেও অনেক আগেই ইসরায়েলি এজেন্টরা মিটিং করেছে। নির্বাচন ভণ্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইসরায়েলি ইহুদি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং এদেরকে চিড়ে রাখতে হবে, এদের মুখোশ আজকে উন্মোচিত হয়েছে। আর কিছু লেবাসদারি ইসলামী দল যারা সরকারের বিরুদ্ধে করে কথায় কথায় সমাবেশ করে, আমেরিকায় বড় মিছিল হয়, ইংল্যান্ডে বড় মিছিল হয়, আমাদের যুব মহিলা লীগ মিছিল করে, আর তোমরা ইসলামী দল বলে পরিচয় দাও, একটি বড় মিছিল সমাবেশ করো নাই, তোমরা আসলে ধর্ম ব্যবসায়ী, এদেরও চিনে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও আওয়ামী লীগ নেতা এম এ করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবারে আন্তর্জাতিক সংবাদ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ধুলাঝড়ের মধ্যে একটি বিশাল বিলবোর্ড ভেঙে পড়ে 14 জন নিহত হয়েছেন। ভেঙে পড়া বিলবোর্ডের নিচ থেকে আহত অবস্থায় আরও 70 জনকে উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি ফুয়েল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দৈত্যকার বিলবোর্ডটি ফুয়েল স্টেশনটির বিপরীত দিকে ছিল। ধুলাঝড়ে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়, বড় বড় গাছ উপড়ে যায়, অবকাঠামো ভেঙে পড়ে এবং অনেক জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আকাশ অন্ধকারে ঢেকে যাওয়ায় স্থানীয় ট্রেন, মেট্রো নেটওয়ার্কের একাংশ এবং বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। গাজার মধ্যাঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে 14 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় বেসামরিকদের, বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক কর্মকর্তা। রাফায় জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালালে জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে তিনি এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতি সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা। তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক সফরে মঙ্গলবার ইউক্রেন পৌঁছেছেন। গত মাসে মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য 61 বিলিয়ন মার্কিন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ পাশ হওয়ার পর এটিই কোনো গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার প্রথম ইউক্রেন সফর। একজন মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের বর্তমান কঠিন পরিস্থিতির কারণে এই মুহূর্তে ব্লিংকেনের সফর ইউক্রেনকে সহায়তা করার পুনঃনিশ্চয়তার একটি শক্তিশালী বার্তা। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদিত কামান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা ATACMS নামে পরিচিত এবং বিমান প্রতিরক্ষা সামগ্রী, ইতোমধ্যে ইউক্রেনীয় বাহিনীর কাছে পৌঁছেছে বলেও জানান মার্কিন কর্মকর্তা। ব্লিংকেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন, যেখানে ইউক্রেনকে স্থায়ী মার্কিন সমর্থনের বিষয়ে আশ্বস্ত করা হতে পারে। চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ ভোর 4টায় প্রথম ফ্লাইটে 398 জন হজ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে বিমান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম থেকে মোট 22টি ফ্লাইটে 8,000 হজ যাত্রী সরাসরি যাবেন জেদ্দা এবং মদিনায়। এর মধ্যে 20টি ফ্লাইট সরাসরি জেদ্দা এবং 2টি ফ্লাইট মদিনায় যাবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য অধিকার আইন অনুযায়ী স্ব স্ব কর্তৃপক্ষকে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালিক। তিনি আজ সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচিতে এ আহ্বান জানান। প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালিক বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকল্পে সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন সামাজিক মাধ্যম তথা আনএডিটেড প্ল্যাটফর্মে অপতথ্য, মিথ্যা বানোয়াট, ঘৃণা বিদ্বেষ উদ্বেগকারী তথ্য ও গুজব জনমনে ভীতি সৃষ্টি করে, যা একমাত্র প্রকৃত এবং বিশুদ্ধ তথ্য প্রবাহের মাধ্যমে বিলীন করা সম্ভব বলে মন্তব্য করেন প্রধান তথ্য কমিশনার। হবিগঞ্জের প্রান্তিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসার কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে কমিউনিটি ক্লিনিক। গত এক বছরে জেলায় প্রায় 2 লাখের বেশি মানুষ এই ক্লিনিক থেকে সেবা নিয়েছেন। হবিগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে হবিগঞ্জের 78টি ইউনিয়নের 223টি কমিউনিটি ক্লিনিক প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসায় পরিণত হয়েছে। সপ্তাহের 6 দিন সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত বিনামূল্যে 33 প্রকার ঔষধ পেয়ে উপকৃত হচ্ছেন স্বল্প আয়ের মানুষ। এ জেলায় প্রতি মাসে গড়ে 18,000 মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন
কমিউনিটি ক্লিনিক থেকে। উপকারভোগীরা বলছেন, বাড়ির পাশে এই স্বাস্থ্যসেবা কেন্দ্র তাদের ভরসার স্থল। এসব ক্লিনিক থেকে ওষুধ, পরামর্শ এবং প্রাথমিক সেবা পেয়ে উপকৃত হচ্ছেন স্বল্প আয়ের মানুষ। প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষরাই কমিউনিটি ক্লিনিকের নিয়মিত উপকারভোগী। কোনো টাকা পয়সা লাগতেছে না, তারা এখানে সুযোগ সুবিধা পাইতেছে, সেবা পাইতেছে। আর অন্য জায়গায় যেতে গেলে তো, বিশেষ করে ডাক্তারের কাছে বা ফার্মেসি যেতে গেলে তো আমাদের টাকা পয়সার দরকার। আর এখানে তো মনে করেন সুযোগ সুবিধা আছে সরকার থেকে, কোনো টাকা পয়সা লাগতো না, আমরা ফ্রি হিসেবে ওষুধ পাই। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত এক বছরে হবিগঞ্জে 223টি কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন প্রায় 2 লাখের বেশি মানুষ। আমাদের জেলার সবগুলো কমিউনিটি ক্লিনিকে প্রতি মাসে গড়ে প্রায় 18,000 রোগী দেখা হয় এবং বছরে 2 লক্ষের উপরে পেশেন্ট পুরো জেলায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা নিয়ে থাকেন। কাজী কমিউনিটি ক্লিনিক থেকে একেবারে তৃণমূল লেভেলের মানুষরা সেবা নিয়ে থাকেন এবং আমাদের সিএসসিপিরা এই সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসা সেবায় সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এসব কমিউনিটি ক্লিনিককে আরও আধুনিক করার দাবি জানান এলাকাবাসী। মাহফুজুর রহমান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে কৃষি সংবাদ। উপকূলীয় অঞ্চল বরগুনার মাঠ জুড়ে এখন মুগ ডালের সমারোহ। স্বল্প খরচে অধিক ফলন পাওয়ায় মুগ ডাল চাষাবাদে ক্রমে আগ্রহী হয়ে উঠছেন এই অঞ্চলের কৃষকরা। এই রবি শস্য ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন বরগুনার কৃষান কৃষানীরা। এবছর ফলন ভালো হওয়ায় অধিক লাভের আশা করছেন মুগ ডাল চাষিরা। বিটিভির বরগুনা জেলা প্রতিনিধি অর্ণব শরীফের পাঠানো তথ্যচিত্রে এবারে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলা বরগুনায় এখন চাষ হচ্ছে রবি শস্য, মুগ ডাল, তরমুজ এবং সূর্যমুখী। অথচ একটি সময় ছিল যখন আমন ধান আবাদের পর পুরো অঞ্চলের জমি বছর জুড়ে থাকত পতিত। আর এখন রবি মৌসুম দক্ষিণাঞ্চলের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন তার, যার প্রধান ভূমিকায় রয়েছে মুগ ডাল। উপকূলীয় এই অঞ্চলের এই রবি শস্য এখন রপ্তানি হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। মুগ ডাল চাষ বৃদ্ধি করার জন্য আমরা কৃষকদেরকে বিনামূল্যে মুগ ডালের বীজ এবং সার সহ অন্যান্য যা দরকার পড়ে তা আমরা সহযোগিতা করে থাকি। সাধারণত মুগ ডাল থেকে তারা যে টাকা পয়সা অর্থ উপার্জন করে, এইখানে তাদের আসলে খরচ খুবই কম থাকে, যে কারণে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়। ভালো ফলন পেতে চাষিদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে স্থানীয় কৃষি বিভাগ। ফলে রবি শস্য চাষাবাদে এখন পরিপূর্ণ উপকূলীয় জেলা বরগুনা। এতে একদিকে যেমন দেশের খাদ্য ফান্ডার হচ্ছে আরও সমৃদ্ধ, অন্যদিকে কৃষকরাও হচ্ছেন লাভবান। মুগ ডালের প্রতিটি ছড়া অতি যত্নে তুলতে হয় হাত দিয়ে, আর এ কাজে পুরুষের চাইতে নারীরাই বেশি এগিয়ে। ডালটা হাতে তুলতে হয়, একটু রোদ্র লাগে, আর ধান তো ছেলে মানুষে কাটতে পারে, মেশিন দিয়ে কাটতে পারে। এবছর আমার ডালের ফলনটা খুব ভালো হয়েছে, দাম আশা করি ভালোই পাওয়া যাবে। বছরে একটি ফসলের ওপর নির্ভরশীল না থেকে প্রতি ইঞ্চি জমিতে বহুমুখী চাষাবাদ নিশ্চিত করা গেলে দেশের সামষ্টিক অর্থনীতি হবে আরও গতিশীল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফিন মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আইসিসি টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন পেসার তাসকিন আহমেদ। দলের অপর সদস্যরা হলেন লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। আর স্ট্যান্ডবাই তালিকায় আছেন আসিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ। আসন্ন বিশ্বকাপের ডি গ্রুপে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর মধ্যে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লাল সবুজের দল। যুক্তরাষ্ট্রের ডালাসে 8 জুন ম্যাচটি মাঠে গড়াবে। এর 3 দিন পরই 10 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের পরের 2 ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে, সেখানে 13 জুন বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
17 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপ শুরুর আগে 21, 23 ও 25 মে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডাবলিনে 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে আজ রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। সিরিজে 1-1 সমতা বিরাজ করছে। দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডোনাল্ড লুকে আমন্ত্রণ করে আনা হয়নি, কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। আন্তর্জাতিক ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডেঙ্গু প্রতিরোধে এবার অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, বাস্তবায়নে কাজ করবে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভারতের মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে 14 জন নিহত, আহত আরও 70 জন। এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক তাসকিন আহমেদ। এই ছিল দুপুরের সংবাদ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।